হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লেটেস্ট নিউজ ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের আজকে আরআরবি এনটিপিসি সিবিটি টু এক্সামের কিছু প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। কালকে 13/6/2022 অর্থাৎ 13ই জুনের যে এক্সামের পেপারসগুলো ছিল তার কিছু প্রশ্ন আমি পেয়েছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। নাম্বার 1, বাবর সম্পর্কিত প্রশ্ন এসেছিলো, যেমন বাবর কোন বংশের সম্রাট ছিলেন, বাবর কত নম্বর সম্রাট ছিলেন, এইসব সম্পর্কিত প্রশ্ন একটা এসেছিল, অ্যান্সারটা হবে কি মুঘল সম্রাট ছিলেন বাবর। নাম্বার 2, নবম তপশিলের মূল কথা কী ছিল, অর্থাৎ সংবিধান রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, নবম তপশিল সম্পর্কিত কথা ছিল, তার উত্তরটা হবে কেন্দ্র রাজ্যের কথা উল্লেখ করা আছে এখানে। নাম্বার 3, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, তো এখানে অ্যান্সারটা হবে শিখর মাউন্ট আবু, এর উচ্চতা 1722 মিটার। নাম্বার 4, কম্পিউটারের সেভ এর শর্টকাট কী হবে, তো কম্পিউটার যখন আমরা কোনো একটা ফাইল লিখতে চাই তখন তার সেভ করতে হয়, সেভ করতে হলে কী শর্টকাট কী লাগে, তো আমরা জানি Ctrl+S চাপলে সেভ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা তোমরা জানো কম্পিউটারে প্রিন্ট করতে হলে, কাট করতে হলে, পেস্ট করতে হলে তারও শর্টকাট কী আছে, তোমরা সেটা দেখে যাবে। তো কম্পিউটার শর্টকাট কী হবে সেভের, Ctrl+S। নাম্বার 5, 73 সংশোধনীতে কী বলা হয়েছে, 17তম অ্যামেন্ডমেন্টে কী বলা হয়েছে সংবিধানে, গ্রাম ও পঞ্চায়েত রাজ সম্বন্ধে বলা হয়েছে, তো তোমরা সংশোধনীগুলো সব দেখে যাবে ভালো করে। নাম্বার 6, লোভিলিনা বর্গোহাইন কী মেডেল জিতেছে, তো সম্প্রতি অলিম্পিকে তিনি কোন মেডেল জিতেছে, আনসারটা হবে কী বলো, ব্রোঞ্জ, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছে। নাম্বার 6। নাম্বার 7, ইউপিএর জনঘনত্ব কত, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের 2011 সালের জনগণনা অনুযায়ী জনঘনত্ব সর্বাধিক অর্থাৎ ম্যাক্সিমাম, তাহলে প্রথম হচ্ছে কে, ইউপি রাজ্য। নাম্বার 8, ফ্লোরেন্স নাইটেঙ্গেল 2021 পুরস্কার কে পান, উত্তরটা হবে সুশান চাহাকো। অর্থাৎ বিভিন্ন রকম পুরস্কার সম্বন্ধে প্রশ্ন আসছে বন্ধু, তোমরা দেখে যাবে বন্ধুরা। আর তোমাদের এই সমস্ত ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দেবো বন্ধুরা, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নাম্বার 9, কোন রাজ্য এমন প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক সফটওয়্যার পার্ক তৈরি করেছে, অ্যান্সারটা হবে কি নাগাল্যান্ড। নাম্বার 10, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়, 1956 সালে হয়, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা দেখে যাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো তোমরা দেখে যাবে। তো বন্ধুরা আমি আজকে এই 10টা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, তোমাদের দেখালাম, এবং তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের আবার ভিডিও নিয়ে হাজির হব। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, আর একটু হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিও। ধন্যবাদ।